Assalamu alaikum, I am Maishukesh. Welcome to my YouTube channel, YouTube Vlogs. Amra shobai mile jacchi Bandarban. Dekha jak amra jacchi onekei ekhon baje bela 1:50. To Bandarban pothe to kora baje idea nei kora baste pare hoyto onek deri hote pare 3ta 4ta baje jete pare to Allah bhorosha Allah name shuru korlam. দেখা যাক আমার সাথে আমার প্রিয় হলো অভি আর চবি সাথে আছে স্কুটার সার্ভিস সেন্টারের মালিক ফারুক চৌধুরী সাথে আছে আর এবং আমাদের ম্যাক্স ড্রাইভার ভাই বাদার সাইফুল ভাই ইতি ফুয়াদ এনি আরমান আমরা প্রায় 10 জনের মতন কাপ্তাই হয়ে আমরা চন্দ্রকোনা হয়ে দেন ফেরি পার হয়ে আমরা বান্দরবান ঢুকবো তো আল্লাহ বর্ষা দেখা যাক আকাশের অবস্থাও ভালো খারাপ না তো কিন্তু তখন বড় বড় ঠাড়া মারতে ভয় পেয়েছি তো আমাদের সাথে যোগ হবে ফেরিঘাট থেকে এনএস রানা আর সাত চকরের থেকে বান্দরবান সোজা চলে যাচ্ছে ইমরান হোসেন তো আমরা যখন একসাথে হবো তো দেন ট্যুরের আজকে রাতে বান্দরবান থাকবো আমরা নোয়া পরে পারলাম আসলে এই রোডটাতে এই চন্দ্রকোনা রোডটাতে আসলে সিএনজির প্রকোপটা একটু চাপ অনেক বেশি আর খুব উল্টা পাল্টা সিএনজিগুলো চালায় যে আপনি দেখেন কি মানে হঠাৎ করে যাবে বুঝার পানি কিছু জায়গায় তো আপনার চাপ খেতে হবে তো এখানে উলট পালট এতটা হয় যে আপনি এখানে সাবধান তো অবলম্বন না করলে সমস্যা এখন মনে করেন অনেকে বলে যে মাহি তো ওটা খেয়েছে ওটা খেয়েছে আসলে আমি একটা কথা বলবো আমার এই ব্লগের মাধ্যমে আসলে আমি সব জায়গায় খেয়েছিলাম আমি রোড বুঝে বাইক স্পিডিং করি এটা আমি এটা আমার আগের স্বভাব আমি আমার কন্ট্রোলের বাইরে বাইক চালাই না আমার আগে চলে যাচ্ছে আমার কোনো সমস্যা নেই এদিকের রোডগুলোতে যেমন ওই দেখেন এটা ইন্ডিকেটর দিচ্ছে কোথায় বামে গেলে কই ডাইনে তারপরে কীভাবে বুঝবেন বলেন আপনি বোঝার কোনো উপায় আছে বামে ইন্ডিকেটর দিচ্ছে দম করে আবার ডাইনে নিয়ে নিচ্ছ ওভারটেকে তা এটা কীভাবে উচিত তো আসলে এই রোডগুলোতে আমরা এই রোডে আমাদের খুব কাছের ভাই আরবিএলের আলোচনা করিয়েছে আসলে খুব ভালো একটা ছেলে ছিল এবং সবার সাথে সব বাইকারদের সাথে মিলেমিশে চলত মানে বাইকিং কমিউনিটির আমি যদি বলবো বাইকিং কমিউনিটির এবং অল বাইকিং কমিউনিটির যদি একটা ছেলে থাকতো কে সে হলো আহসান হাবিব তো কাপ্তাই এখান থেকে 33 কিলো তো আমরা তো 33 কিলো আমি চন্দ্রকোনা যাবো তো আর 20 কিলো 25 কিলো আছে তো আল্লাহ বর্ষা বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস এটা রাজনে আসলে এই রোডটা আরও সামনে গেলে আরও সুন্দর লাগে আরও ভালো লাগে চন্দ্রকোনা তো আপনারা যারা আমি শুধু যারা কাপ্তায় আসবেন ঘুরতে আসবেন একটু আহসান হাবিব সড়কটা ঘুরে আসবেন এটা হলো অনুরোধ আমাদের এবং প্রশান্তি পার্কে যাবেন প্রশান্তি পার্কে আমাদের হাবিবের স্মরণে ওখানে একটা বসার প্লেস আছে আহসান হাবিব স্মৃতিচারক হিসাবে তো আর এটা হলো চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র আচ্ছা এটা গান গাই অনেকক্ষণ তো মানে ভিউ দেখতে আছে ওই যে এইটা ওইটা ঠিক আছে ডাইনি নিকটে দিচ্ছে সে ডাইনে যাচ্ছে ওই যে রং ওয়ে রং ওয়ে ওনার এটা রং ওয়ে এই জিনিসটা আমি খুব অপছন্দ করি ওনার রঙ এটা এগুলো উচিত না আমার টিম মেম্বার হিসেবেও আমি বলবো যে এই জিনিসটা বাজে আমি এটা পছন্দ করি না করবো না আমি আমার আমার বুঝলো আমি যখন আমি এই রোডে কখনোই
সেই চিন্তা করব না, হাইওয়েতে যেভাবে দৌড়াদৌড়ি করি, কারণ এখানে আমিও এক্সিডেন্ট হতে পারি, আমার কারণে আরেকজন হতে পারে, সেই সাথে আমি দুজনের ক্ষতি হতে পারে। দরকার কি ভাই, একটু সময় নাহলে 10 মিনিট সময় পরে যাবো, কোনো ব্যাপার না। এটা অনেক সুন্দর, মানে আমার থেকে ভালো লাগে রোডটা, এই জায়গাটা থেকে শুরু হয়, ওইদিকে পাহাড়, এদিকে সমতল ক্ষেত, একটা ভিউ, সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর একটা জায়গা যেটা। এখন বাজে 3:22, আমরা হলাম চন্দ্রকোনা ফেরিঘাট। এখানে কর্ণফুলি হোটেলে খাওয়া দাওয়া করলাম, গরুর মাংস দেখলাম, ভালোই, খারাপ না। তো এখন আমরা ফেরি তুলব, ফেরি কাছে যাচ্ছি সবাই। আমরা ফেরি থেকে নামতেছি, এখন বাজে 3:36, আমার সাথে মোর্শেদ লাইনে ফোনে কথা বলতেছে। তো এই যে উঠলাম আল্লাহর রহমতে, এখন যতক্ষণ লাগে বান্দরবান সিটিতে পৌঁছাতে। কত কেচাল, I can't let go, I don't want it most, I'm chasing the ghost.
হ্যাঁ, এখন বাজে হলো 4:36। আমি এখন ঢুকতেছি বান্দরবান সদরের দিকে। আমরা ভালোই সময় লাগছে, সেটা বান্দরবান শিশু পার্ক নতুন, সেটা হয়ে গেছে তো 1-1.5 বছরের কাছাকাছি, মানে 1 বছরের কাছাকাছি প্রায়। সামনে এলো বান্দরবান ক্যান্টনমেন্ট। পাহাড়ে ঘেরা পার্বত্য চট্টগ্রামে পার্কের বান্দরবান। এটা সাঙ্গু নদীর ব্রিজ বান্দরবান শহরে, বান্দরবান 0.0 কিলোমিটার, চিম্বুক 24-23। সেখান থেকে আমরা বান্দরবান সদরে ঢুকে গেলাম আল্লাহর মতে, সহি সালামতে, কোনো প্রকার মানে কোনো প্রকার ঝামেলা ছাড়া। বান্দরবান একটা ছোট শহর, কিন্তু ছোট্ট শহরের মধ্যে আসলে দেখার মতো জায়গা। বিরাট বড় বান্দরবানের ছোট্ট শহরের মধ্যে যে কী আছে, এর আশপাশটা পাহাড়ে ঘেরা, মানে বলে বোঝানো যাবে না। হ্যালো, হোটেল গার্ডেন সিটিতে চলে আসলাম আমরা। এই হোটেলে আমাদের ম্যাক্স রেভের জন্য ডিসকাউন্ট আছে, এবং ম্যাক্স রেভের জন্য যারা যারা আসতে চান তারা ডিসকাউন্ট পাবেন এখানে।